বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ 2021 সালে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা, তাদের প্রত্যেকের মনে এই মুহূর্তে একটা চিন্তা যে ক্লাস হচ্ছে না, স্কুল হচ্ছে না, তোমাদের ফাইনাল পরীক্ষা হবে কি হবে না। তো ঠিক এই রকম একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে বা এই রকম একটা প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর কিন্তু আজ কেন্দ্র থেকে সরাসরি তুলে ধরা হয়েছে। তো কী বলা হয়েছে সেই বিষয়টাই নিয়েই আজকে আমরা মূল আলোচনাটা করব। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, যে বিষয়টা সরাসরি খবরে উঠে আসছে সেটা হলো বছর নষ্ট হবে না, ক্লাস পরীক্ষা সবই হবে, জানিয়ে দিল শিক্ষামন্ত্রক। অর্থাৎ আমাদের একটা ব্যাপার ছিল যে 2020-21 এমন হতে পারে যে টোটাল ইয়ার লস হয়ে গেল বা জিরো ইয়ার যাকে বলা হয়, যে এর এই ইয়ারের কোনো ভ্যালু থাকবে না, এরকম হতে পারে। আবার অনেক ভাবনা চিন্তা ছিল যে এই ইয়ারে হয়তো ফাইনাল পরীক্ষায় হবে না, কিন্তু সেই বিষয়টা নির্দিষ্ট করে দিয়ে কী বলা হচ্ছে, দেখো 2020-21 ক্লাসও হবে, পরীক্ষা হবে, শূন্য শিক্ষাবর্ষ ঘোষণার কোনো সম্ভাবনাই নেই, স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। অর্থাৎ ব্যাপারটা কিন্তু পরিষ্কার করে নাও এখান দিয়েই যে তোমাদের পরীক্ষা হচ্ছেই, অতএব সেই হিসেবে প্রিপারেশন নাও এবং সেইভাবে পড়াশুনো শুরু করো। করোনার জেরে লকডাউন শুরু হয় মার্চের শেষে, তারও আগে থেকে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়, ফলে জল্পনা শুরু হয় চলতি শিক্ষাবর্ষ বাতিলই করে দেবে কেন্দ্র। এই নিয়ে সোমবার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটি একটি বৈঠকে বসে। সেখানেই সংসদরা কলেজে ভর্তি, ক্লাস, পরীক্ষা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। জবাবে উচ্চশিক্ষামন্ত্রী অমিত খাড়ে জানালেন, কলেজের প্রথম বর্ষের পড়ুয়ারা নভেম্বর ডিসেম্বর নাগাদ ক্লাসে যোগ দেবেন। অর্থাৎ এখান থেকে আরও একটা তথ্য আমরা স্পষ্ট হলাম যে কলেজে ক্লাসটা কবে শুরু হচ্ছে। তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো, মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে এই মুহূর্তে, তো তাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে নভেম্বর ডিসেম্বরে। পরীক্ষা এবং ক্লাস করানোর ব্যবস্থা থাকবে শূন্য শিক্ষাবর্ষ, এর অর্থ যে বছর কোনো পড়াশুনো, ক্লাস, পরীক্ষা কিছুই হয় না, অর্থাৎ সেরকম কোনো জিনিস কিন্তু হচ্ছে না। সোমবারের বৈঠকের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ বিনয় সহস্রবুদ্ধে খাড়ে, ছাড়াও ছিলেন স্কুল শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং ইউজিসি চেয়ারম্যান ডিপি সিং। সূত্রের খবর, বৈঠকে সিবিএসই স্কুলগুলোর করা একটা সমীক্ষা পেশ করা হয়। তাতে দেখা গেছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মধ্যে 60% অনলাইনে ক্লাসে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছে, বাকি 30% মাঝে মধ্যে সে সুযোগ পাচ্ছে, 10% অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে যে ব্যাপারটা, বেশিরভাগ ছাত্রছাত্রীই কিন্তু মোটামুটিভাবে অনলাইনের মধ্যে বা অনলাইনের আয়তায় রয়েছে। যে সমীক্ষাটা পাওয়া গেল সেই সমীক্ষার মধ্যে কিন্তু এই জিনিসগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, যার জন্য কিন্তু পরীক্ষা তোমাদের হবেই সে বিষয়ে নিশ্চিত থাকতে পারো। এবং আরও একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে শূন্য শিক্ষাবর্ষ, অর্থাৎ যে এই শিক্ষাবর্ষটা যে সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে, এরকম কিন্তু কোনো বিষয় নেই। তোমাদের ক্লাসও হবে, পরীক্ষাও যথারীতি হবে এবং যারা এবছরে কলেজে ভর্তি হলে তাদের ক্লাসও শুরু হবে। এই বিষয়ে কয়েকজন সাংসদ স্কুলগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন, জানিয়েছেন স্কুলেরই উচিত জেলা পত্রিকা ছাপিয়ে বা কমিউনিটি রেডিওর মাধ্যমে পড়ুয়াদের পড়াশোনায় সাহায্য করা। স্কুলগুলোকেও প্রশ্ন বিচিত্রা ছাপানোর কথা বলেছেন সাংসদরা। এই হলো আজকের নিউজ। তো নিউজের মধ্যে সবথেকে বড় আপডেট হলো আমাদের পরীক্ষা ক্যান্সেল হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আমরা যারা 2021 সালের পরীক্ষার্থী, অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো, আমাদের প্রত্যেকেরই উচিত ভালোভাবে পড়াশোনা করা এবং পরীক্ষার জন্য 100% প্রিপেয়ার হওয়া। তো এইটুকু হলো আপডেট নিউজ। যদি এরপরে পরীক্ষা সংক্রান্ত আর কোনো খবর বা বিষয় আসে তাহলে আমি অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো। তো আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।